ছেলে ঘুম পেয়ে গেল, এখন বাজে রাত্র 9টা। কেমন আছো বন্ধুরা? আমি ভালো আছি, আবার নেই বলতে পারো। কতদিন হয়েছে ব্লগ বানাই না, সেই কবে ব্লগ বানিয়েছি আমি নিজেও মনে, মানে একদম মনে নেই কবে ব্লগ বানিয়েছি। আমি এই ব্লগিং জগতে আর ফিরবো কি না, বা আমি নিজেও জানি না আমি কি তোমাদেরকে কি বলবো, আমি নিজেও জানি না। আসলে সারাক্ষণ নিজেকে ব্যস্ত রাখি, না হলে আমাকে যেমন দুঃখের সাগর আমাকে আঁকড়ে ধরে, এরকম একটা অবস্থা। সারাক্ষণ সারাক্ষণ কাজ করি, ঘরের যত রকমের কাজ আছে সব সারা দিন কাজ করি, মানে বেশি বেশি করে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি। না হলে যে আমি মানে আমার জন্য কিরকম ভালোই লাগে না, আমার নানান দুঃখ আমাকে আঁকড়ে ধরে। আগে অবসর হলেই মার সাথে ফোন করে কথা বলতাম, এখন তো সেই মানুষটা নেই, তো সেই কারণে নিজেকে ব্যস্ত রাখি, সারাক্ষণ ব্যস্ত রাখি। আর যে সময়টা একটু পাই সেটা তো মোবাইল ঘাঁটাঘাঁটিতেই চলে যায়। ব্লগ বানাবো কি আমি জানি না, আমার তো শখের চ্যানেলটা সুবর্ণা ব্লগ সিরিজ। মারও খুব ইচ্ছে ছিল ইউটিউবে কিছু করবো, সবসময় জিজ্ঞেস করতো তুই ইউটিউবে টাকা পেয়েছিস, টাকা পেয়েছিস, এখনো কিছু হয়নি তোর, এখনো কিছু হয়নি, হ্যাঁ কবে হবে কবে হবে, হ্যাঁ তুই ভালো করে কিছু কর, ভালো করে কিছু কর। আমি থাক বাদ দাও, বললে আবার ইমোশনাল হয়ে পড়বো। আমার কাছে মা চলে যাওয়ার 2 মাস হয়তো হয়ে গেছে, কিন্তু 2 মাস হয়ে গেছে, যত মাসের মাস হোক, বছর হোক, 2 বছর হোক, 200 বছর হোক, মানে যতই বছর হোক না কেন, আমার কাছে এটা মনে হবে যেন কালকের ঘটনা, আজকের ঘটনা। বাদ দাও, যাই হোক বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমরা কি চাও আমি আবার তোমরা ব্লগ বানাই? কিছুই তো বলো না তোমরা কমেন্ট করে, তোমরা যদি কিছু বলো আমি একটু উৎসাহ পাই আর একটা শক্তি পাবো। মানে একদম হেরে গেছি বলতে পারো, আমার সাইডে ফাইডে কেউই নেই, আপন মানে একটা আমার সব থেকে নিজের মানুষ তো রক্তের মানুষকেই বলে, ঠিক আছে না? আর স্বামী যতই আপন হোক সে তো রক্তের মানুষ না, না সে তো অন্য ঘরের ছেলে, আমার বিয়ে হয়েছে সেই জন্য আজকে স্বামী আজকে নিজের ঘরের মানুষ, তাহলে তো রক্তের মানুষ তো আমার নিজের যারা মা বোন তারা রক্তের মানুষ। যতই তোমরা বলো না, যতই বলি না রক্তের মানুষের টানই থাকে আলাদা, যতই দেখবে যতই রকমের আমরা ডায়লগ দিই না কেন রক্তের মানুষের টানটা আলাদাই থাকে। সেই সম্পর্ক রক্তের মানুষের মানে রক্তের সম্পর্ক কোনোদিন শেষ হয় না, যতই তুফান আসুক না কেন। আর আলাদা যে সম্পর্কগুলি হয় আমাদের সমাজের মধ্যে চলতে গেলে, যত রকমের আপন সম্পর্কই হোক না কেন পরের সাথে, কিন্তু দেখবে সেটা ভাঙতে সময় লাগে না, আর এটা ভাঙলে একবার পর হতে সময় লাগে না। ওরা আজকে তুই আপন থাকবে যেন মনে হবে ওরা সব থেকে আপন পৃথিবী, কিন্তু না কালকে পর হতে ওদের সময় লাগবে না। কিন্তু রক্তে যে মানুষগুলো যতই পর হয়ে যাক না কেন কিন্তু ওরা সারাদিন সারা জীবন ঘরের নিজের মানুষই থাকে, হয় কথা বলি না কথা বলবো না থাক, কিন্তু ওরা নিজের মানুষই থাকে। কোনোদিন বলতে পারবো না ও ওই যে ছিল আমার একটা, ওই যে ছিল এক্স এক্স, শব্দটা আমরা কোনোদিন বলতে পারবো না, ঠিক আছে না? পরের মানুষকে আমরা এক্স বলতে পারবো, কিন্তু নিজের রক্তের মানুষকে কখনো এক্স বলা যাবে না। যাই হোক বন্ধুরা, তোমরা কি চাও আমি জানলে আবার কাজ করি, আবার ফিরতে? আসলে আমি এনার্জি পাই না কি কাজ করবো আমি নিজেও জানি না। ট্রেন্ডিং একটা গান আসলে আমি পাগল হয়ে যেতাম কখন শর্টস বানাবো, আর এখন ছাতা মাতা কিছু শাস্তি ইচ্ছা করে না, কি বানাবো শর্টসটা বানাতে গেলেই আরো ভিতরটা যেমন আঁকড়ে ধরে কিছু একটা। যাই হোক বন্ধুরা বাদ দাও, বারবার একই কথা বলছি আসলে। আচ্ছা তোমরা কি চাও আমি আবার এই চ্যানেলে কাজ করি, ফিরে আবার আগের মতো শুরু করি, নিজেকে শক্ত করে আবার ফিরে আবার ফিট মানে ফিরে আসি এই চ্যানেলের মধ্যে কাজ করি? একটু সাপোর্ট করো আমাকে, একটু আমাকে একটু কমেন্ট করে জানাও কি তোমাদের ওপিনিয়ন কি, আমাকে একটু কমেন্ট করে জানাও, এতে আমার খুব হেল্প হবে, খুবই হেল্প হবে আমার। আর কিচ্ছু চাই না তোমাদের কাছে, একটুকু একটু সাজেশন দাও আমার কি করা উচিত। তো বন্ধুরা টাটা, আবার দেখা হবে, জানি না কবে, তোমরা যদি বলো অবশ্যই আসবো, কমেন্টে জানিও কি করবো আমি, ঠিক আছে?